আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যুদ্ধার আরো একটি নতুন ভিডিওতে, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় প্রবাসী ভাইরা, আপনাদের ভিতরে অনেকেই আমাদেরকে কোশ্চেন করেছেন আমাদের ফেসবুক পেজে এবং আমাদেরকে অনেকে ইমুতে নক করার চেষ্টা করেছেন এবং অলরেডি অনেকে নক করতেছেন যে ভাই, আমরা যারা অনেক বছর আগে, ধরেন 5 বছর আগে বা কারো 10 বছর বা কারো 15 বছর, কারো 11 বছর, কারো 7 বছর, তো ওই সময়তে যারা আমরা সৌদি আরব ত্যাগ করেছিলাম, অর্থাৎ সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসছিলাম আউটপাসের মাধ্যমে অথবা জেলের মাধ্যমে অথবা আসকারীদের সাথে কন্ট্যাক্ট করে অথবা পুলিশে ধরা দিয়ে, তো আমরা আদৌ কি সৌদি আরবে এখন ঢুকতে পারবো কিনা, এবং ঢুকতে পারলে আমরা কিভাবে কনফার্ম হব যে সৌদি আরবে আমরা যাওয়ার জন্য আমাদের কোনো বাধা বা সমস্যা নাই। আসলে আমরা মোটামুটি সবাই জানি সৌদি আরবে বর্তমানে ঢুকতে গেলে মিনিমাম করে খরচ হলেও 2-3 লক্ষ টাকার নিচে কিন্তু সৌদি আরবে যাওয়া যায় না একটা ভিসা দিয়ে। তো এই ক্ষেত্রে হচ্ছে, যদি আমরা এই জিনিসটা কনফার্ম না হই যে আমার সৌদি আরবে যাওয়ার অনুমতি আছে কিনা বা সৌদি আরবে যেতে পারবো কিনা, তাহলে কিন্তু সম্পূর্ণ টাকাটাই বৃথা যাবে। অর্থাৎ এয়ারপোর্ট থেকে যখনই আপনাকে ব্যাক করে দিবে তখন কিন্তু আপনার সম্পূর্ণ টাকাটাই মাইর খাবেন। তো এখন এখানে আমরা তিনটা বিষয়ের উপর কথা বলবো, মানে তিনটা ক্যাটাগরির কথা বলবো। তো প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে হুরুপ্রাপ্ত লোক। আপনারা মোটামুটি সবাই জানেন সৌদি আরবে যে হুরুপ্রাপ্ত লোক সৌদি আরবে থেকে বাংলাদেশে আসুক, আউটপাসে আসুক অথবা জেলের মাধ্যমে আসুক, যেভাবেই আসুক, আজীবনের জন্য সে সৌদি আরবে কোনো কাজের ভিসায় ঢুকতে পারবে না। হজ অথবা ওমরা, বড় হজ অথবা ওমরা করার জন্য সে সৌদি আরবে ঢুকতে পারবে, কিন্তু কোনো কাজের ভিসায় সৌদি আরবে সে আজীবন ঢুকতে পারবে না। হ্যাঁ, যদি কখনো সৌদি সরকার এরকম কোন ডিক্লারেশন বা আইন করে যে যারা হুরুপ্রাপ্ত লোক বাংলাদেশ ত্যাগ করেছিল, সৌদি আরব ত্যাগ করেছিল, তারা সৌদি আরবে প্রবেশ করতে পারবে, কোনো বাধা বিপত্তি নাই, কোনো সমস্যা নেই, তখন ঢুকতে পারবে। তো বর্তমান আইন বলবৎ রয়েছে, সো এক্ষেত্রে হুরুপ্রাপ্ত লোক আজীবনের জন্য নিষিদ্ধ। যদি আপনি 10 বছর হোক বা 15 বছর আগে হোক, যদি আপনি সৌদি আরব ত্যাগ করে থাকেন হুরুপ অবস্থায়, সেক্ষেত্রে আপনি আর ঢুকতে পারবেন না। নাম্বার দ্বিতীয় হচ্ছে এক্সপায়ার লোক, আকামা এক্সপায়ার লোক অথবা আকামা হয়নি এই ধরনের লোক। তো আকামা এক্সপায়ার লোক যাদের আকামায় হুরুপ নাই, শুধু আকামা এক্সপায়ার হয়েছে, তো এই লোকগুলা যদি আউটপাসের মাধ্যমে আসেন অথবা জেলের মাধ্যমে আসেন, সেক্ষেত্রে দুইটা জিনিস, আপনার আউটপাসের মাধ্যমে আসলে আপনি যে কোনো সময় আবার নতুন ভিসা দিয়ে সৌদি আরবে ঢুকতে পারবেন, আর যদি জেলের মাধ্যমে আসেন সেক্ষেত্রে হয়তো 3 বছরের জন্য আপনাকে নিষেধাজ্ঞা দেওয়া হবে, 3 বছর পর আপনি আবার চেক করে তারপর কনফার্ম হয়ে সৌদি আরবে ঢুকতে পারবেন। তো এখন কথা হচ্ছে যাদের আকামা হয়নি, সো এই ধরনের লোকগুলা কি, আসলে যাদের আকামা হয়নি তাদের পাসপোর্ট নাম্বারের উপর কিন্তু চেক করা যায় হুরুপ আছে কিনা। তো এখন ওই ধরনের লোকগুলা যদি হুরুপ্রাপ্ত না হয় তাহলে সে সৌদি আরবে ঢুকতে পারবে। তো আরেকটা বিষয় আমি সেখানে উল্লেখ করছি, যদি অনেক দিন আগে হয় আপনি ধরা দিয়ে চলে আসছেন অথবা যে কোনো ভাবে চলে আসেন আউটপাস দিয়ে, তো সেক্ষেত্রে আপনি কিভাবে কনফার্ম হবেন যে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন কিনা, এইটার জন্য আপনাকে একটি পিন তুলতে হবে। সেই পিনটার নাম হচ্ছে মুকিম পিন। এখন আপনারা স্ক্রিনে যেই পিকচারটা দেখছেন, এই পিকচারটাই বা এই ছবিটাই হচ্ছে মুকিম পিনের একটি ছবি বা মুকিম পিনের একটি প্রিন্ট। তো এই পিনটা তোলার মাধ্যমেই আপনি জানতে পারবেন আপনি সৌদি আরবে যাওয়ার জন্য রেডি আছেন কিনা বা সৌদি আরবে যাওয়ার অনুমোদন আছে কিনা। যদি কোনো সমস্যা থাকে তাহলে এই পিনটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে আসলে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন কি না। এটা দিয়ে আপনি অন্তত 99% পর্যন্ত শিওর হইতে পারবেন সৌদি আরবে ঢুকার অ্যালাউ আপনার আছে কিনা। তো মোটামুটি হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন যে আসলে কোন কোন লোক কখন আসতে পারবেন বা কেমনি কি, এই বিষয়ের উপর কথা বলছি আমি আপনাদের সাথে। তো আপনারা যারা অনেক পুরানো লোক যারা আছেন, যারা সৌদি আরব ত্যাগ করেছিলেন 10 বছর 11 বছর আগে, তাদের জন্য সাজেশন থাকবে, যদি আপনি হুরুপ্রাপ্ত না হন তাহলে অবশ্যই আপনি মুকিম পিনটা তুলে যাচাই করে কনফার্ম হয়ে তারপর চেষ্টা করবেন সৌদি আরবে ঢোকার জন্য। আর আদারওয়াইজ যদি আপনি চেষ্টা করেন সেক্ষেত্রে এয়ারপোর্ট থেকে ব্যাক করে দিলে আপনার জন্য সমস্যা হবে এবং হচ্ছে আপনার টাকাগুলো মায়ের খাবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।